आज ने म को कोन कर दियो दीदी तो ले जाता चले चले ए तोरा खत्त एकटा दुटो करे शराब दिए चला 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 सबे घूमती जाते तो ना ओ लोग का आका खड़ा दुनिया लोग आ हां क्यों एरा चेष्टा कर लेलेसी हमें শোন দাদা যতক্ষণ এইদিকে রেবানি সাইফুল না দিই আল্লা ঘুর ভাই আমিয়া ভাই চা না না এ না না डबल নেটেরা এ কোডরে কোড দে কোডরে কোড দে এ কোডরে এ

স্যারদেরকে একটু দেখিয়ে দিবি কারণ হচ্ছে সাপ ধরতে নাকাশিপাড়া পুলিশ প্রশাসনের সহযোগিতা নিতে হয়নি এখানে এই যে বাড়ির গাদা থেকে আমরা সাপ বর করলাম এই কাকু এক অদ্ভুত মূর্খর মতো ব্যবহার করেছিল এখানে দুদিন ধরে সাপ দেখা গেছে দুদিন এসে ফিরিয়ে গেছে আজকেও ফিরিয়ে দিচ্ছিল লোকের সহযোগিতায় আশপাশের আমরা মার্ক পিটিশন দিই

নমস্কার বন্ধুরা ব্রাদার্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি শাশ্বত আর আজকে আপনাদের একটা অদ্ভুত একটা গল্প বলবো আজকে যে স্নেক রেস্কিউ করার যে ভিডিওটা আপনারা দেখলেন শুরুটা একটা হ্যাফাজাট স্টার্টিং ছিল কারণটা একটাই আমাদের বেথরডহরি হাজি মার্কেটের ভিতরে রাস্তার পাশে একটা জায়গায় একটা বাড়ির খোলা তার উঠোন কোনো পাঁচিল টাচিল নেই তার ইটের ইট গাদা করে রাখা ছিল বহু যুগ ধরে তার ভিতরে সাপ দেখা গেছিল একটা খড়ির সাপ দশ দিন আগেও দেখা গেছিল দশ বারো দিন আগে সেখানে আমি গেছিলাম সেখান থেকে রেস্কিউ করতে দেয়নি বাড়ির লোক বলে যে আমাদের সাপ তাদের অদ্ভুত পাগলের মতো তাদের যুক্তি ছিল আমরা আমাদের বাড়ির সাপ আমরা ধরতে দেব না এর অমুক তমুক এটা ওটা আজকেও যায় একই রকম ঘটনার শুরু হয় আমাকে ধরতে দেয় না এবং ওখান থেকে সব থেকে বড় কথা সাপ সাপ্তে দেওয়াটা বড় কথা না ওটা রাস্তার পাশে ছিল এবং রাস্তা থেকে বারবার বেরোচ্ছিল ওই রাস্তা দিয়ে বাচ্চা যায় মহিলারা যায় রাত্রিবেলায় পর্যাপ্ত আলো নেই অন্ধকারে ওই রাস্তাতে যাওয়া আসা করে দুর্ঘটনা ঘটতে কোনো সময় লাগে না দুর্ঘটনা সাপেরও ঘটতে পারে মানুষেরও ঘটতে পারে সবারই ঘটতে পারে সেখানে যাই হোক সেই পাগল লোকের সাথে আজকে বলা যায় চ্যালেঞ্জ নিয়ে সামনেই নাকাশিপাড়া থানা ছিল পুলিশ প্রশাসনের কাছে আমরা কয়েকজন মিলে যাই সেখানে ডিউটি অফিসার এবং আরও কিছু কনস্টেবল সহ নাকাশিপাড়া পুলিশ প্রশাসন সেখানে আসে তাদের সহযোগিতায় বহু পরিশ্রমের পর একটা সাপ উদ্ধার করি খরিশ সাপ যেটাকে ইন্ডিয়ান স্পেকটেকাল কোবরা বলছে সাপটাকে এবার আমরা ছেড়ে দেব আমার কাছে স্টিক কিচ্ছু নেই স্কুল থেকে ডাইরেক্ট আমি রেস্কিউ স্পটে আমি পৌঁছায় পৌঁছিয়েছিলাম সেখান থেকে কোনো রকমে সাপটাকে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় একটা এটা একটা ফিমেল স্পেকটিক্যাল কোবরা ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা বলছে দেখো নিজের এলাকায় চলে এসেছে এবার ওর রূপই আলাদা আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না বোধহয় সাপের কোনো রকম কান নেই সাপুরিয়ারা শুধুমাত্র আপনাদেরকে বোকা বানায় সাপ কানে শোনে না বিনের বাজনাও শোনে না সাক্ষাৎ জম দেবতা সাপ সাপ নিয়ে খেলা করবেন না এটা শুধুমাত্র দেখলেন বাইক করলো বিন বাজাল বিন বাজালে নাকি সাপ নাচে দেখুন এও নাচছে ভালো করে খেয়াল করুন আমার কাছে কিন্তু বিন নেই দেখুন গর্জনটা শুনুন কোটোটা নড়ছে সেটাই দেখছে অদ্ভুত সুন্দর একটা দৃশ্য সাপ কেন ফনা তোলে নিজেকে বড় দেখানোর চেষ্টা করে ভয় দেখানোর চেষ্টা করে প্রত্যেকটা প্রাণীর ভয় আছে সাপের নিজেরও প্রচুর ভয় আছে জীবনে সাপ কিন্তু অকারণে অ্যাট্যাক করে না সাপ এখন আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে এ কিছু বোঝে না সাপের মস্তিষ্ক নেই আমি এক এক জায়গা থেকে রেস্কিউ করে এনেছি এটা যদি বুঝতে পারতো তাহলে আমার প্রতি এরকম করতো না কিন্তু সাপ সেটা করে না সাপের মস্তিষ্ক নেই বা বলতে পারেন সাপের স্মৃতি স্বল্প সময়ের জন্য থাকে আবার দেখুন একে খাড়া করছি দেখুন কতটা হাইট হবে হাইটটা দেখবেন মাটি থেকে কতটা উপরে উঠে আসতে তোর কোনো ক্ষতি করবো না আবারও বলছি স্নেক রেস্কিউ আপনিও করতে পারেন কিন্তু 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 একটু ট্রেনিং নিয়ে নিন সাপ রেস্কিউ করার জন্য দরকার প্রপার টেকনিকের জ্ঞান এবং সাহস এই দুটো যদি আপনি অ্যাপ্লাই আপনার মধ্যে থাকে আপনিও করতে পারেন রেস্কিউ কোনো অসুবিধা নেই কিন্তু কাজটা যেহেতু ঝুঁকিপূর্ণ আমার সামনে এখন সাক্ষাৎ জমদেবতা আছে জমদেবতাকে নিয়ে কাজ প্রপার ট্রেনিং না নিয়ে আপনারা কেউ এই কাজে নামবেন না সাপের গর্জনটা শুনতে পাচ্ছেন ও লাগাতার কিন্তু আওয়াজটা করে যাচ্ছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম বহু দুঃসাহসিক ভিডিও শুধু সাপ রিলেটেড না বিভিন্ন রকম ভিডিও এই চ্যানেলে আপলোড হয় সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল নোটিফিকেশানটাকে অন করে রাখতে হবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যায় এবং আপনি সেই ভিডিওটা দেখতে পারেন প্রসঙ্গত একটা জিনিস বলে রাখি দর্শক বন্ধুদের যারা ভিডিওটা দেখছেন ফেসবুক থেকে যারা লিঙ্কটা দেখছেন তারা ফেসবুক থেকে যাবেন না অনেকে বলেন অনেক রকম সমস্যা হয় মানে লাইক দেওয়া যায় না কমেন্ট করা যায় না তার জন্য সাইন ইন করতে বলে ফেসবুক থেকে যদি আপনারা ঢোকেন সকল বন্ধুদেরকে বলবো স্নেক সেভার ব্রাদার্স এই কথাটা লিখবেন ইউটিউবে গিয়ে আপনার ইউটিউবে গিয়ে স্নেক সেভার ব্রাদার্স কথাটা লিখলেই আমার ভিডিও সব চলে আসবে আপনি আমার চ্যানেলে ঢুকতে পারবেন সেখান থেকে ভিডিও লাইক করতে পারবেন শেয়ার করতে পারবেন কমেন্ট করতে পারবেন সব কিছু করতে পারবেন অদ্ভুত সুন্দর এক সাপ এটা একটা ফিমেল সাপ স্ত্রী সাপ সায়েন্টিফিক নেম নেজা ন্যাজা হিন্দিতে একে গেহুয়ান বলে নাগ বলে বাংলায় খরিশ বলে গোখরো বলে কি করে চিনবেন গোখরো সাপ আপনারা দেখতে পাচ্ছেন সাপ আমার দিকে মুখ করে আছে পিছন দিকে দেখুন একটা ইউ আকৃতি বা ভি একটা দাগ থাকে সাপের ফোনার পিছনে যেটা আপনারা খুব পাচ্ছেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সাপ এখানেই চলে যাবে নিজের জায়গায় তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও একবার আজকের রেস্কিউ ভিডিওটার জন্য নাকাশিপাড়া পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমি পাশে থাকার জন্য স্নেক রেস্কিউ করার জন্য একটা সাপকেও বাঁচানোর জন্য এবং মানুষেরও প্রাণ বাঁচানোর জন্য সাপের হাত থেকে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহ দেবেন আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ জয় হিন্দ বন্দে মাতারো